সুন্দর আয়োজন করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তার পরিবারকে কবুল করেন, ইসলামের বিরুদ্ধে যাবেন না, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। কক্সবাজারের এসপি অজ্ঞা ছিল, কি নাম, বাবুল্লা প্রদীপটা তো হয়েছে ওসি, হ্যাঁ কোথায় এখন হরে ইন্তেজারুল মৌত, মৌতের ইন্তেজার হরে দে, জুলুমের কোন পরিত্রাণ নাই, জালেম হবি না, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আপনাদের সপ্তমতম মাহফিল সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চান তো? সবাই চান? ইমাম আহমদ হাম্বলের একটা বই দেখছিলাম আমি, তিনি বলছেন তিনটা হাদিসের উপর ইসলাম নির্ভরশীল। কয়টা হাদিস? তিনটা হাদিস। তিনটা হাদিস যদি কোনো মুসলমান জানে, ইসলাম মানতে তার আর কোনো বাধা নেই। এটার সাথে তিনি সাপোর্টিং আরো দুইটা হাদিস এনেছেন। আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন তো? হাম্বলি মাজহাব। আব্দুল কাদের জিলানী কোন মাজহাবের লোক ছিল? হাম্বলি মাজহাব। হাত এখানে বাঁধতো, আমিন জোরে বলত, আরন আর আর মাশা আল্লাহ, সৃষ্টিয়া তরিকার মানুষ বেগুন বেউস, জানেও না উনি কোন তরিকার ছিলেন, অত্যন্ত কঠিন একজন আবেদ লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন, আরো জোরে বলেন আমিন। তিনটা হাদিসি বুখারী থেকে এনেছেন তিনি। প্রথমটা ওমর ইবনে খাত্তাবের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয়টা নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু। প্রথম হাদিস বুখারীর, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, ফমান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সব আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তে। কি নিয়তে আপনারা এখানে আসছেন? কে জানেন নিয়ত? কে জানেন? আরো জোরে বলেন। আমরা নিয়ত ঠিক করি নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি রাকাতায়ে সালাতিল ফজর, এটা কোন নবী লেখেন নাই, কোন সাহাবি পড়েন নাই, আরা বানাই লই দে, এটা মেড আপ। আপনারা যে মাহফিলে আসছেন এরকম কিছু পড়ে আসছেন? আইনিয়ত করতেছি পূর্ব দিকে তন পশ্চিম মুখে যাই আরই মাহফিলে ঢুকুন, করছেন নিয়ত? নিয়ত করেন নাই। নিয়ত কি? কাস্তুল কাল, ইন্টেনশন অফ ইউর হার্ট, হোয়াট এভার ইন্টেনশন ইউ মেকিং ইন ইউর হার্ট, দ্যাট ইজ ইউর ইন্টেনশন, দ্যাট ইজ ইউর নিয়া। যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি? মনে মনে যদি সংকল্প করেন পুইচড়ির মাহফিলে যাব, কত মানুষ আসবে? হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন, দেখি কি চমক দেখায়। তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আর যদি আসেন, যত আলেম আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব, আশাও সফল যাওয়াও সফল। রাসূল সাল্লাল্লাহু বলছেন প্রত্যেক দিন রাতে মানুষকে শয়তান তিনটা গিট দেয়। কয়টা? তিনটা গিট দেয়। লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা মাতিনা ওয়া ইলাইহি নুশুর, সাথে সাথে একটা গিট খুলে যায়। ওযু যখন করে দ্বিতীয় গিট খুলে যায়। গিট কি আপনারা কি বলেন? গিরা গিরা গিরা। চট্টগ্রামে তো আলাদা ভাষা আছে সবখানে, দুনিয়া সব একদিকে আর সাট গ্যারা আরেকদিকে।
প্লেনে আসতেছিলাম, অনেকদিন আগের কথা, চট্টগ্রাম। আমার পাশে ইউনিভার্সিটির দুই টিচার, এই পাশে একজন, আমি মধ্যখানে, এই পাশে আরেকজন। তো আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়, কয় চট্টগ্রাম। ইউনকে হড়ায় হড়ায় তোমার বাড়ি হড়ে হন্দে হন্দে এই শুরু হয়ে গেল। এখন আমি যে মধ্যখানে আসে আর খবরই নেই, মানে বাজি তোমরা হড়ে হড়ে করো আজ যাইগো। এটা ভালো, এটা কি ভালো হলে তার আফু আল্লাহ বলছেন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। ওযু করলেন, দ্বিতীয় গিট খুলে গেল। নামাজ পড়লেন, তৃতীয় গিট খুলে গেল। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন, আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাধা করে দেয়। আর যে নামাজ পড়ে না, যে ঘুম থেকে দেরিতে ওঠে, তার উপর অসন্তুষ্ট হন কে? অসন্তুষ্টির চাদরে তাকে পরায়া তার সব কাজ বরবাদ করে আল্লাহ তাকে ঘরে ফিরাইয়া দেয়। নিয়ত যদি সহি থাকে, কাজটা যদি ভুলও হয়, সব দান করবেন কে? প্রথম হাদিস, একটা লোক সদকা দেওয়ার জন্য বের হলো রাতের বেলায়, কারণ দিনের বেলায় সদকা দিলে মানুষ দেখবে দানবীর, অমুক কি দানবীর, সদকা দিলে দেখবে। তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে সেই লোকটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রার, বুখারী মুসলিমের বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডান হাতে সৎকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সৎকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে। তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সৎকাটা দান করব। সৎকা দেয় যে ভালো মানুষ হয় সে, মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া কেন সৎকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়াকুম মিনাস সলিহিন, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সৎকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না বেটি? সৎকা দিবেন তো, কথা কয় না কে? সৎকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারায় ইয়ামহাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সৎকাকে লালন পালন করে দেয়। তিনি সৎকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সৎকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায় এরকম বাটপার আছে না নাই? কয় ধরে নাই টিয়া দিয়ে তুই আর উঠবে হতা হস। সদকা শেষ, লা তাবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাকে ধ্বংস করে দিও, বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথোপকথন বলছিল, এই লোকটা যে রাতে সদকা দিল, যেই হাতে লোকটার হাতে সদকা দিয়েছে হুয়া সার, ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি কি ছিল? চোর আসিল। শুনতেছেন তো আপনারা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার বলেন তো। ওই যে নাকি প্রিন্সিপাল হুজুর হময়ে জোরে হ, আরো জোরে মারো। ইয়ান শিখিলে হইব, শুধু পিস্তলে খাম না করিব, বাতি যারা পিস্তল লয়ে আইব তুই কেউ আল্লাহু আকবার পিস্তল তুই দৌড়ব দে শুধু। এখন হামাসের অস্ত্র কি? অস্ত্র কি? আল্লাহু আকবার, দৌড়বি শুধু, অলরেডি দৌড়া শুরু হয়ে গিয়ে গই। যতজন বিরোধিতা করছত মাহফিলের, এবার একগ নয় ওই সাতকান নতুন বাগি গিয়ে গই বাঁদর। কোরআনে বাধা দেশ কেন? কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কার হাতে দিল সৎকা, কিন্তু কার খুশির জন্য? আল্লাহ।
আল্লাহ, এবার জানে এই বাজে সোর। দ্বিতীয় দিন আবার সৎকা নিয়ে বের হলো রাত, সৎকা দিয়ে এসেছে, এক মহিলা রাস্তার পাশে বসে আছে, তিনি মনে করেছেন শি ইজ ভেরি নিডি পারসন, বেগার। তিনি মনে করলেন মহিলাটাকেও বসহায়, তার হাতে সৎকা দিয়ে চলে এসেছে। সকালবেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া, ওই মহিলাটা পতিতা। কি মহিলা? পতিতা, শরীর বিক্রি করে খায়। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। খবরদার, ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না, ছেলেদেরকেও না, বিয়ের পরে দেন, বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা, এখন তো নষ্টর সীমাহীন নষ্ট হচ্ছে পোলাপান। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান আটটা বিয়া করছে, বউ বেগুন্ডলে ছবি উঠছে, পিটা মেরে ফেল, প্রকাশ্য দিনা কাল লুচ্চা। চারটার বেশি বউ যে রাখবে সে কি কথা কন না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নিবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা, এখন 20 বছরের বুজ্জা, 30 বছরের বুজ্জা, 25 বছরের বুজ্জা, সব অপকর্মের কারণে চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ, ঠিক না বেটি? যখন লোকেরা বলল ওই মহিলা জিনাকার, তিনি আরো ব্যথিত হলেন, কি হলো আমার, আমি লোক চিনি না, আন্দাজে গুন্দাজে সৎকা দিয়ে আসি, কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কার? আল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে দেখলেন আরেকটা লোক রাস্তায় হাঁটছে, তিনি মনে করলেন ওনাকেই সৎকা দেওয়া দরকার, দিয়ে আসলেন সৎকা গোপনে, চলে আসলেন ওই লোকটা, সৎকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলি করছে যে এই লোকটাকে সৎকা দিয়েছে সেই লোকটা হলো গানি, ইজ দ্য রিচ পার্সন, হেশ পয়সা আলা, রাত্রে বেলা একটু হাঁটতে বেরিয়েছে, এই লোক তার হাতে গিয়ে সৎকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সৎকা আল্লাহ কবুল করে ফেলেছে, নিয়ত ছিল বিশুদ্ধ। নিয়ত ছিল কি? বিশুদ্ধ। এইভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে, প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সৎকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্যই শরীর বিক্রি করতো, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে, আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে পারে। তৃতীয় ব্যক্তি দান সৎকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সৎকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠল, মরুভূমির ঝড় হলো সাইমুম, মরুভূমিতে ঝড় উঠলে বালু এসে নাকে মুখে ঢুকে, এই জন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে, কি রুমাল ব্যবহার করে, আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়া, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি, কেন এটা বললেন, উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে, উটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে, উট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে, বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার ওট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ, ওই সাপ তার মুখে দিয়ে দেয়া হয়, তিনি যখন সাপটা, ওই ওট যখন সাপটা খায়,
ওটের চোখ থেকে পানি নির্গত হয়, ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয়। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আরো আস্তে হও, সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। মরুভূমিতে ঝড় শুরু হলো, পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরে এই পাহাড়টি, গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি, দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার, দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়, দুধ একমাত্র খাবার যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে, সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না, দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না, দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না, কি খাবে? ডাক্তাররা অনেক উল্টা পাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ সাদাটা ভালো, অনেক কুসুম ভালো সাদাটা খারাপ, গরু গোস্ত খাইতে নিষেধ করে, খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সেটা আগের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন, কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমান, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি, গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায় আরা খায়, তারা খায় গু আর মুত, আরা খায় দুধ আর গোস্ত। তারা যেতে ওই যে করোনা ওই ইয়ে কয় গরু কা বৌল পিলো, করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাশায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো অজু, ঠিক না বা ঠিক? অজু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে অসুখ নাই সেখানে। তিনি বলছেন, আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে, 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন দু বুট বুট চনা বুট, আর রাতে খেতেন দুধ, ব্যাস এই দুটোই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন, অনেক আল্লাহর ওলি। রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাওয়ার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন নাকি? শেষ হঠাৎ। আরে মানুষ শুনতে, আরে বয়ান বয়ান, বাহ আল্লাহু আকবার, ঠিক আছে। এ বয়া একটু বয়াতে বসে দাও। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য? কি জন্য সারা রাত থাকবেন বলেন? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলেন তো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে আমিন। জীবন দিতে রাজি আছেন তো? নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন তো? 5 ওয়াক্ত পড়বেন, তা না হলে জীবন কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত একটা, কি হতে হবে? কি হতে হবে? নামাজই হতে হবে। অজুই তো জানে না, নামাজই হবে কেমনে? তিনি বললেন, একদিন দুধ নিয়ে আসলাম, দেখলাম পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। পিতামাতাকে যারা লানত দেয় তাদেরকে লানত দেন কে? আল্লাহ। মান লানা ওয়ালিদাই ফাকাদ লানাহুল্লাহ,
অনেক সন্তান আছে বলে তোমাদের মতো আব্বা আম্মা যদি আমার না হতো কতই না ভালো হতো, এরকম বলে কি না।